আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে একটি ইসলামিক মেডেল আমি শেয়ার করতে যাচ্ছি, অত্যন্ত রেয়ার একটি ইসলামিক মেডেল। খুব ভালো করে লক্ষ্য করবেন, মেডেলটি পবিত্র মক্কা শরীফের পোর্ট্রেট এক সাইডে দেওয়া আছে এবং আদার সাইডে আরবিক ওয়ার্ড। আমি ঠিক আরবি ভালো পড়তে পারি না। আর রেয়ার এই কারণে বলছি, ডিজাইনার হচ্ছে রালফ জে ম্যানকোনি। উনি একটি প্রজেক্ট হাতে নিয়েছিল, টোটাল 25 ডিফারেন্ট রিলিজিয়াসের উপর, তিনি থিমের উপর এই কয়েন এই মেডেল বের করবে। আনফর্চুনেটলি 1972 সালে তিনি মারা যান, এই কারণে ওনার এই প্রজেক্ট আর কমপ্লিট হয়নি। এই উনি মারা যাওয়ার আগে ঠিক 16টি কমপ্লিট করেছিলেন ডিজাইন, তার মধ্যে এটি 15 নম্বর মেডেল ছিল। ম্যাক্সিমাম পরে যেহেতু উনি মারা গিয়েছে, সো ম্যাক্সিমাম মেডেলগুলোকেই মেল্ট করে ফেলানো হয়েছে, কারণ আপনারা জানেন এটা ফুল সিলভার একটি মেডেল এবং হেভি ওয়েট রূপা এবং হেভি ওয়েটেড একটি মেডেল, অত্যন্ত চমৎকার। আবার বলছি, ডিজাইনার রলফ জে ম্যানকোনি উনি 1972 সালে মারা যাওয়ার পূর্ব পর্যন্ত এটি ওনার 15 নম্বর মেডেল ছিল। তারপরে উনি আনফর্চুনেটলি এই টোটাল সেটটি কমপ্লিট হয়নি আর। তো এই মেডেলটিকে সংক্ষেপে বলা হয় গ্রেট রিলিজিয়াস অফ দ্য ওয়ার্ল্ড ইসলাম সিরিজের এই মেডেলটি, অত্যন্ত চমৎকার, বেশ পুরুত্ব। সিলভার হচ্ছে 0.999, পিওর সিলভার একদম। যেহেতু ম্যাক্সিমাম কয়েন মেডেলগুলোকে মেল করা হয়ে গিয়েছে, সো এটা এখন রেয়ারই বলা যায়, খুব কম পাবেন আপনারা নর্মালি। কিন্তু ইবে বা অন্যান্য যে সাইটগুলো আছে ওগুলোতে কিন্তু এখন আর এটা পাওয়া যায় না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের কালেকশন আরও সুন্দর সমৃদ্ধ হোক এই কামনা করছি। আসসালামু আলাইকুম।